নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি খুশির খবর চলে আসছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু একবারে 3 মাসের টাকা পেতে চলেছেন গ্রাহকেরা। তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, লাইভ প্রমাণ সমেত আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো প্রথমে আমি চলে আসছি সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in এর যে পোর্টালটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই পোর্টালে চলে আসছি। এখানে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে এখানে আমি লগ ইন করছি। তো লগ ইন করলেই বাম দিকে এরকম সেকশন চলে আসছে। তো আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডার সেকশনটায় ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে কতগুলো সেকশন চলে আসছে। ট্র্যাক অ্যাপ্লিকেন্ট, এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট সেকশনটা আমি ক্লিক করছি, তারপর এরকম সেকশন চলে আসছে। এবার এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার নাম্বার, এই 4টা জিনিসের মাধ্যমে সার্চ করা যায়। তো আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে যা সার্চ করব, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আমি এখানে বসে দিচ্ছি একজন উপভোক্তার, তারপর সার্চ বাটনে আমি ক্লিক করব। দেখুন যখন আমি সার্চ করেছি এরকম ইন্টারফেস এখানে চলে আসছে, এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে সেই উপভোক্তার, এছাড়াও এখানে কবে কবে ভেরিফিকেশন হয়েছে, কবে নাম এন্ট্রি হয়েছে তার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে। এবার দেখুন এখানে একটা সেকশন রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। তো পেমেন্ট স্ট্যাটাসে দেখুন এখানে তার নাম দেওয়া রয়েছে, বেনিফিসিয়ারি আইডি দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন আইডিও কিন্তু তার দেওয়া রয়েছে, আর আর্থিক বছর 2021-22 আর্থিক বছর বর্তমান আর্থিক বছরে। তো এখানে মান্থ দেখুন সেপ্টেম্বর পেমেন্ট আন্ডার প্রসেস, অক্টোবর পেমেন্ট আন্ডার প্রসেস এবং নভেম্বর পেমেন্ট আন্ডার প্রসেস। তার মানে এই যে উপভোক্তা ইনি কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3টা মাসের কিন্তু একসঙ্গে টাকা পেতে চলেছেন। এবার এই উপভোক্তা যদি এসসিএসটি হয়ে থাকেন তাহলে একসঙ্গে কিন্তু ইনি 3000 টাকা পাবেন, আর ইনি যদি জেনারেল কাস্ট বা ওবিসি কাস্টের হয়ে থাকেন তাহলে ইনি কিন্তু একসঙ্গে 1500 টাকা পেয়ে যাবেন। এবার ব্যাপারটা হলো কেন তিনি একসঙ্গে 3টা কিস্তির টাকা পাচ্ছেন, কারণ এনার কিন্তু নামটা দেরিতে এন্ট্রি করা হয়েছে বা এনার উপযুক্ত ডকুমেন্টস থাকেনি, তখন কোনো ভুল ছিল, এই কারণে ইনি তখন টাকা পায়নি। প্রথমে যখন টাকা দেওয়া হয়েছিল তখন ইনি কিন্তু টাকা পাননি, পরবর্তী সময় এনার সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া হয়েছে, এই কারণে কিন্তু ইনি সেপ্টেম্বর থেকে টাকাগুলো পাচ্ছেন। তাই যাদের যখনই রেজিস্ট্রেশন হোক না কেন বা যখনই বেনিফিসিয়ারি লিস্টের নাম উঠুক না কেন, সকলেই কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকেই টাকা পাবেন। তাই আপনাদের বেনিফিসিয়ারি লিস্টের নাম উঠছে না, মেসেজ আসছে না, টাকা পাচ্ছে না বলে আপনারা ভয় পাচ্ছেন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনার যখনই বেনিফিসিয়ারি লিস্টের নাম উঠুক না কেন আপনি কিন্তু সেই সেপ্টেম্বর মাস থেকেই টাকা পাবেন। আপনার যদি ধরুন আরও 2 মাস পরে নাম উঠে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই সেপ্টেম্বর মাস থেকেই টাকাটা পাবেন। মানে আপনার যেটা অধিকার সেপ্টেম্বর মাস থেকে টাকা পাওয়ার, সেই অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করবে না, আপনি কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই টাকা পাবেন। আর যারা টাকা পেয়েছেন অলরেডি তারা যেমন মাসকে মাস টাকা পাচ্ছেন সেরকম টাকা পেতেই থাকবেন, আর যাদের এখনও টাকা ঢুকেনি তারা কিন্তু একবার সেপ্টেম্বর মাস থেকে টাকা পেয়ে যাবেন। আর সূত্রের খবর, এই যে টাকাটা যেটা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এটা কিন্তু এই নভেম্বর মাসেই ঢোকার কথা রয়েছে, নভেম্বরের মাঝামাঝি মানে 15 তারিখের পরে এই সময় কিন্তু টাকাটা ঢোকার কথা রয়েছে। তো যখন টাকা ঢুকে যাবে তখন কিন্তু আপনাদেরকে আমি আবার ভিডিও করে ইনফরমেশান জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।